হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব মিজং নাইট মুভির গল্প। মুভির প্রথমেই আমরা এস্থারকে দেখি। এস্থার তার ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিল। আসলে কয়েক বছর পর তার ফ্রেন্ডরা তার বাড়িতে আসছে। এইদিকে আমরা এস্থারের মেয়ে অ্যালেক্সকে দেখি। অ্যালেক্স কোনো কিছু কারণে খুবই দুঃখী ছিল। এইদিকে আমরা এস্থারের হাজবেন্ডকে দেখি, যার নাম ছিল লিও। লিও ছিল মহাঠার্কি। সে বাড়ি এসে তার ওয়াইফ আর মেয়েকে আওয়াজ দেয়, কিন্তু কেউই বাইরে আসে না। লিও গিয়ে বাথরুমের দরজা খোলে, অ্যালেক্স বাথরুমে ছিল। লিও তার মেয়ের উপর খুবই খারাপ নজর দেয়। আসলে এটাই ছিল অ্যালেক্সের দুঃখের কারণ। যাই হোক, অ্যালেক্স গাড়ি থেকে সমস্ত মালপত্র নামায়। এইদিকে এস্থারের ফ্রেন্ডরাও সবাই চলে আসে। এস্থার খুবই খুশি ছিল। এখানে আমরা এম্পারো নামের একটা মেয়েকে দেখি, যে খুবই ফ্রেন্ডলি ছিল। যাই হোক, তারা সবাই মিলে চাইনিজ গেম খেলে। আসলে তারা দুদিন এস্থারের বাড়িতেই থাকবে। এইদিকে অ্যালেক্স তাদের বাড়ির নকার বিগ বয়ের সাথে খাবার বানাচ্ছিল। হঠাৎই ওখানে গ্যাসপার আসে। গ্যাসপার ছিল এম্পারোর ড্রাইভার। গ্যাসপারের খুবই খিদে লেগেছে, তাই সে কিছু খাবার নিয়ে বাইরে চলে যায়। টাইম হয়ে গেছে, বাড়ির সবাই ডিনার করে। এইদিকে অ্যালেক্সের সাথে গ্যাসপারের ভালোভাবে পরিচয় হয়। গ্যাসপার অ্যালেক্সকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যালেক্স বেশি পাত্তা দেয় না। এম্পারো এসে তার ড্রাইভার গ্যাসপারকে ডেকে নিয়ে এসে বলে, আমাকে মালিশ করে দাও। গ্যাসপারও মালিশ করে। তারা একে অপরের অনেকটাই কাছে চলে আসে আর ইন্টিমেটও হয়। আসলে ড্রাইভারের সাথে এম্পারো চক্কর চলছিল। এইদিকে অ্যালেক্স যখন ঘুমাচ্ছিল, তখন তার বাবা লিও রুমে আসে। অ্যালেক্স খুবই ভয় পেয়ে যায়, কারণ সে জানে লিও এখানে কেন এসেছে। লিও এসে অ্যালেক্সের উপর জোর জবরদস্তি করতে লাগে। আসলে লিও প্রতিদিনই অ্যালেক্সের সাথে জোর করে ইন্টিমেট হয়, কিন্তু আজ বাড়িতে মেহমান থাকার জন্য সে বেশি কিছু করতে পারে না। অ্যালেক্স খুবই দুঃখী ছিল। সে তার বাবাকে আটকাতেও পারে না আর এই বাড়ি ছেড়ে যেতেও পারে না, কারণ এই বাড়ি থেকে পালাতে গেলে কারো সাহায্য দরকার। সে তার বাড়ির নকার বিগ বয়ের রুমে গিয়ে শুয়ে পড়ে, কারণ বিগ বয়ের সাথে সে কমফর্টেবল ফিল করত। পরের দিন গ্যাসপার আর অ্যালেক্স একে অপরের সাথে কথা বলছিল। এটা লিও দেখতে পেয়ে অ্যালেক্সকে খুবই অপমান করে আর বলে, তুমি ওই ড্রাইভারের কাছ থেকে দূরে থাকো। অ্যালেক্সের জীবনটা তার বাবাই কন্ট্রোল করত। সেদিন রাতে লিও ড্রিঙ্ক করে এসে আবার অ্যালেক্সকে টর্চার করে। অ্যালেক্স কী করবো কিছুই বুঝতে পারছিল না। এই কথাটা সে কাউকে বলতেও পারছিল না। ধীরে ধীরে গ্যাসপারের সাথে তার ভালো সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরকে লাইকও করে। সবাই যখন ঘুমাতে চলে যায়, তখন গ্যাসপার আর অ্যালেক্স একে অপরের কাছে আসে। তারা ওখানেই ইন্টিমেট হয়। এইদিকে অ্যালেক্সের মায়ের একটা ফ্রেন্ড এই সব কিছু দেখতে পায়। অ্যালেক্স আর গ্যাসপার যখন এটা বুঝতে পারে, তখন যে যেদিকে পায় দৌড়ে পালিয়ে যায়। এইদিকে এম্পারো এসে তার ড্রাইভারকে বলে, গাড়িতে চলো, কাজ আছে। এই বলে গাড়িতে নিয়ে গিয়ে তার সাথে ইন্টিমেট হয়। কিন্তু গ্যাসপারের মন ভরে না, সে অ্যালেক্সের খেয়ালেই মগ্ন ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন গ্যাসপার জানলা দিয়ে অ্যালেক্সের রুমে যায়। অ্যালেক্সও তাকে দেখে খুবই খুশি। তারা দুজনে আবার মেশিন চালাতে আরম্ভ করে। এইদিকে আওয়াজ শুনে লিওর ঘুম ভেঙে যায়। লিও বুঝতে পেরে যায় অ্যালেক্স নিশ্চয়ই ড্রাইভারের সাথে কান করছে। লিও অ্যালেক্সের রুমে যায়, কিন্তু ততক্ষণকে গ্যাসপার মেশিন চালিয়ে ওখান থেকে চলে গেছে। পরের দিন সকালে সব ফ্রেন্ড মিলে মস্তি করছিল, কিন্তু অ্যালেক্স আর গ্যাসপার কিচেনে গপসপ করছিল। এটা দেখে লিও গ্যাসপারকে ওখান থেকে যেতে বলে, আর সে অ্যালেক্সকে অপমান করে বলে, আমি বলেছিলাম ড্রাইভারের কাছ থেকে দূরে থাকতে। অ্যালেক্স খুবই দুঃখী হয়ে যায়। সে এসে গ্যাসপারের সাথে দেখা করে বলে, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে নিয়ে চলো। গ্যাসপারও রাজি হয়ে যায়, কিন্তু তখনই ম্যাডাম এম্পারো ওখানে চলে আসে। অ্যালেক্স গিয়ে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। এইদিকে এম্পারো এসে গ্যাসপারকে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে তার সাথে ইন্টিমেট হচ্ছিল। অ্যালেক্স তো এই সব দেখে শক। সে বুঝতে পারে গ্যাসপার তার জন্য ঠিক নয়। যাই হোক, এবার তাকে নিজেই কিছু করতে হবে। সেদিন রাতে গেম খেলতে খেলতে এম্পারোর সাথে লিওর কথা কাটাকাটি হয়। এম্পারো বলে, তুমি কি ভাবছো আমি জানি না যে তুমি তোমার মেয়ের সাথে কি করো। লিও খুবই রেগে যায়, সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসে। এইদিকে এম্পারোর কাছেও একটা বন্দুক ছিল। দুজনেই ফায়ারিং করে, বাড়ির মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। লিও গুলি করে এম্পারোকে মেরে ফেলে। গ্যাসপার তো এইসব দেখে পুরো শক। লিও গ্যাসপারের দিকেও গুলি চালায়। গ্যাসপারের পায়ে গুলি লাগে। লিও ওখানে এসে গ্যাসপারকেও গুলি করে মেরে ফেলে। এইদিকে অ্যালেক্স এই সব কিছু দেখে পুরো শক হয়ে যায়। লিও তার মেয়েকেও মারার জন্য যায়। অ্যালেক্স পালাতে পারে না। লিও যখন অ্যালেক্সকে গুলি মারতে যাচ্ছিল, তখন তাদের বাড়ির নকার বিগ বয় এসে লিওর মাথায় আঘাত করে করে লিওকে মেরে ফেলে। যাক, অ্যালেক্স এতদিনে তার বাবার হাত থেকে মুক্তি পেল। সবাই দৌড়াতে দৌড়াতে তাদের দিকে আসে। এইদিকে অ্যালেক্স খুবই কান্না করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।